সে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন এদেশ শাসন করেছে তখন এদেশের মাটিতে মুসলমানদের সরকারের খাতায় 27% চাকরি ছিল খুব যদি বিবেচনা করে দেখির আল্লাহর গোলাম Haas বর্তমান ভারত বর্ষের জমিনে শুধু নয় সারা দুনিয়ার জমিনে টাকার মালিক যদি কেউ বেশি হয় নেতা বাবুদের থেকে বড় নয় কথা বলে না সব দিকেই যদি আপনি যান টাকার গরম গুজরাটের দাঙ্গা যখন হয়েছিল আপনাদের জানা আছে কিনা জানা নাই আমি একজন ক্ষুদ্র লেখক হিসাবে আপনাকে বলছি ওই গুজরাটের ইতিহাস যখন লিখতে গেলাম খুব যখন মূল্যায়ন করলাম গুজরাটে প্রথম চান্সে দাঙ্গা করাইনি প্রথম গুজরাটে প্রত্যেকটা বাড়ি বাড়ি ইনকোয়ারির নামে বাড়িতে বাড়িতে লোক গেছে কিসের নামে সবাই বলেন যেমনি ইনকোয়ারির নামে লোক গেছে তাদের ইনকোয়ারিটা কিসের হবে বাড়ির ভিতরে কয়জন লোক ফ্যামিলি মেম্বার কত পুরুষ কয়জন বড় ছেলে কয়জন, শক্তিশালী কয়জন, নিরীহ মহিলা কয়জন বাচ্চা কয়েকজন এইগুলোকে সমীক্ষা করে যখন আনলো দ্বিতীয়বার গেল দ্বিতীয়বার যাবার পরে তখন ইনকোয়ারির মাঝে সব বাড়িতে বাড়িতে কি কি অস্ত্র আছে ছুরি বটি কাটারি যেগুলো সব সেইগুলোকে প্রথমে সংগ্রহ করা হয়েছে দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারতেও কিন্তু দাঙ্গা হয়নি তিন নম্বরের বেলায় যখন থেকে সব শূন্য করে দিয়েছি কোন বাড়িতে লোক সংখ্যা কত কোন এলাকায় লোক সংখ্যা কত কোন এলাকায় দুর্বল কোন এলাকা সবল এগুলো সব যখন সমীক্ষার রিপোর্ট সামনে আসছে হ্যাঁ ভারতবর্ষের জমিনে প্রত্যেকটা স্টেটে প্রত্যেক অষ্টে সেটা কলকাতা বলেন সেটা পশ্চিম বাংলা বলেন সারা ভারতবর্ষের জমিনে প্রত্যেকটা স্টেটে আরএসএস 30000 এর থেকেও বেশি কর্মী নিয়োগ করে রেখেছে শুধুমাত্র মুসলমানদের নেতৃত্ব কি বলে কি করে কিভাবে জাগায় কোন পথে জাতিকে চালাতে চায় তাদের ভাবনা কি তাদের চিন্তাধারা কি তারা কি করণীয় তারা কি করতে যাচ্ছে এগুলো সব নোট করো আর আমাদের হেডকোয়ার্টারে নচে নতিগুলোকে পাঠাও আমরা সার্বদে করে দেখব কোন জায়গা দুর্বল কোনটা ক্ষমতাশীল কোন জায়গায় টপ দিলে কি হবে এই দুর্বলতাগুলো এক দিনের বিহানত নয় 100 বছর ধরে বিহানত করছে আর 100 বছর বিহানতের ফল হলো দেশের প্রধানমন্ত্রী কাদের ভাবেনি কোনদিন স্বরাষ্ট্রমন্ত্রী কাদের অর্থমন্ত্রী কাদের গৃহমন্ত্রী কাদের সেনাপ্রধান কাদের সব টপ ভারতবর্ষের টপ সব মাথাগুলো মানে ভারতবর্ষের রাম মন্দির উদ্বোধন হবে আর এস এস এর প্রধান সেখানে অতিথি হিসাবে দাওয়াত পাবে প্রধানমন্ত্রীর পাশে থাকার যোগ্যতা বরঞ্চ আমাদেরকে তো অধিকাংশ হিন্দু ভাইরা বলেছে যে ওই জায়গায় যদি কোনো ঋষি মনীষীকে আমরা দেখতে পেতাম কোনো মাপের পণ্ডিতকে দেখতে পেতাম আমরা ধন্য হতাম যে একজন ধর্মীয় বরঞ্চ পণ্ডিত সেখানে গেছে বলেন বিবেক দিয়ে ওনাকে নিয়ে যাওয়ার কারণটা কি কারণ ওই বাবুদেরকে চটালে দেশের গদি টিকবে না বুঝেছেন না বোঝেন আমরা খবর দেখেছি কিন্তু যারা দায়ী যারা কর্মী যারা কাজ করে পথে নেমে তাদের অনুধাবন তাদের ভাবনা এই জন্যই আসে এই ছোট্ট ছোট্ট জিনিস থেকে অনেক বড় তথ্য উঠে আসে এবার আপনি বিবেক দিয়ে বলেন ওই গুজরাটের দাঙ্গার বুকে সব থেকে কাপড়ের ব্যবসায়ী আর কারখানা আর প্রোডাক্ট তৈরি হয় সেটা হচ্ছে সুরা ওই দাঙ্গায় প্রথম ওই কলকারখানা গুলোকে প্রথম টার্গেট করা হয় মানুষ নিয়ে ভারতবর্ষের মানুষগুলোকে দুর্বল করতে গেলে দুর্বল সেই মানুষটা হয় একটা মানুষের শক্তি থাকলেও সে যদি অভাবে হয় সে চাইলেও দুর্বল কি বললাম চাইলেও নোটবন্দি এমনি এমনি হয়নি যদি নোটবন্দি ভারতবর্ষের কালো ধন ফিরিয়ে নিয়ে আসার জন্যে কতবর্ষের ফিল্ড দিয়ে গেল কোথায় ঘুমালো কয় পারসেন্ট কালোধন বাড়িতে ফিরে এসছে বলো নোটবন্দি তো হলো যার উদ্দেশ্যে নোটবন্দি হলো সেই উদ্দেশ্যে তুমি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো যে কয় টাকা কালো ধন বিদেশের টাকা ভিতরে ঢুকলো আপনি বলবেন কথা কেন আপনি ভারতবাসী আপনি ভারতবর্ষের একজন নাগরিক এ অধিকার আপনার আছে আজকে আওয়াজ তুলেন না আজকে আওয়াজ বুলান করলি আওয়াজ কণ্ঠ চেপে দেয় এটাই হলো তার কারণ কারণ আওয়াজ তুললে সত্য খুলে যাবে আওয়াজ তুললে সত্য মানুষ জেনে যাবে আর সত্য মানুষ যখন জানবে মায়ার নাবী মাদিনা ওয়ালার প্রতি দুশ্মনী কেন আবুল আহাব শত্রুর কেন হয়েছিল মজার জিনিস কি কোনদিন শুনেছেন নাকি সূরা আনাব সূরা লাহাব আ উলামাই کرام যারা থাকেন তারা নিশ্চয়ই জানেন সুরা লাহাব আমরা কম বেশি সবাই জানি কম বেশি কম বেশি সবাই জানি بسم الله সবাই বলেন ইয়াদা laa yadun বলেন

কিন্তু ইয়াদা মানে হলো দুইটা হাত ইয়াদা মানে জোরে বলেন দুই হাত তাব্বাত ইয়াদা বলে নি আল্লাহ খুব বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন মায়ার নবী মদিনাwala যখন আবু লাহাবদের সামনে যখন একথা বললেন আমা আমি যে কথা বলবো আপনারা কি মানেন বলে হ্যাঁ 100% মানি আপনি যা বলবেন আমি ঘটনাটা বলছি না আবু লাহাব মায়ার নবী মদিনা বলার দিকে এক হাত দ্বারা পাথর উছুলেছেন কয় হাত দ্বারা জোরে বলেন এক হাত দ্বারা ধরুন এটা পাথর এটা আমি ছুরব কয় হাত দ্বারা জোরে বলেন এক হাত দ্বারা ছুরলাম এরকম হবে না এরকম মারা হবে ছুটতে গেলে একটা হাত এই যে একটা হাত তাহলে আবু লাহাব একটা হাতে পাথর চুলল মায়ার নবী মদিনা বলা তাহলে উচিত ছিল তাববাত ইয়াদা না হয়ে ইয়াদুন

তাহলে তো আল্লাহ বিচার নাই বিচার করলেন না অপরাধ যেটা শাস্তি হবে সেটা দুইটা কি কেন ঘোষণা করলেন এটাও বুঝবেন নাম্বার 2 মা আগনা عن المال وحما کسب পূজলাম আবু লাহাব করেছে ওর হাতদই ধ্বংস হবে কিন্তু মাগনা আনহু মালহু মালহু তার মাল ওমা কাসাব তার মাল ও ধ্বংস তার মালও ধ্বংস ধ্বংস করা হবে হাত দিয়ে শুনলো মাল কি দোষ করল আল্লাহ মালের কথাও তুললেন কেন মা আগুনা আনহু মালহু ওয়া মা কাসাব আহ এইগুলো অনেক গভীর ভাবে বোঝার ব্যাপার চলেন আর এক দা পাগিয়ে যাই সায়াসলা হওয়া উচিত ছিল ইয়াসলা নারন সায়াসলা সিন প্রথমে ব্যবহার করলেন সায়াসলা এই যে সিন প্রথমে ব্যবহার করলেন সিন এইজন্যই ব্যবহার করা হয় অচিরেই তাড়াতাড়ি খুব দ্রুত মানে খুব তাড়াতাড়ি শুধু আবু লাহাবের মাল হাত দুটো ধ্বংস হবে তা না হে মুসলমানের দিকে তাকান লাহাব করেছে একটা হাতে আল্লাহ দুটো হাত ধ্বংস হবে আবার বললেন মা আউনা আনহু মালহু তোর মাল ধ্বংস হবে ওখানে ক্ষান্ত না হয়ে এবার বললেন ওয়া মুরাআতু তোর বিবিও ও জাহান্নামে যাবে কটাকে নিলেন জোরে বলেন জোরে তিনটে এখন বলেন বিবি অপরাধ করেছে বিবিটার কথাও কেন বললেন আবু লাহাবের যত কাজ আছে ওর আগে অটা লাগিয়ে দিবেন কি বললাম আবু লাহাবের যত আছে আর যদি বলি কর্ম তো আবু লাহাবের যত কর্ম আছে কুটাকে পিছনে লাগিয়ে দিবেন কোনটা লাগাবেন বল কোনটাকে কুটাকে তাহলে কর্মের আগে কু লাগালে হ্যাঁ কিছু কিছু জিনিস অভ্যাস করেন কুকর্ম এই অধিকাংশ পুরুষ যে কুকর্ম করে তার পিছনে অধিকাংশ স্ত্রীদের ইন্ধন থাকে আর অধিকাংশ কু কাজে তার মাল তার সহযোগী হয় তার মাল তার সহযোগী হয় আর দিনের ক্ষেত্রেও কি মাল জানার মাল দেখেন এখানেও দেখেন জানের বিনিময়ে যদি আল্লাহ বলতেন আলাদা কথা ছিল কিন্তু আল্লাহ বলছেন জান্নাতটা যে পাবি জানার যদি বলে যা না মালের বিনিময়ে পাবি তাহলে মাল একটা ফ্যাক্টর মাল একটা এরা ওরা গোপেষণা করে চিন্তা ভাবনা করে দেখেছে এ জাতিকে ধ্বংস করতে গেলে এই জাতিকে শেষ করতে গেলে এর মাল এর অর্থটাকে টার্গেট কর চাকরি আছে মুসলমানদের জোরে হা হু দেবেন সমীক্ষা গুলো বুঝবেন হাতে কলমে চেষ্টা করব একটু বুঝানো চাকরি আছে ব্যবসায় চাষে কি পাচ্ছেন যেটা গত রেখাচ্ছেন সেটাও তুলা দুষ্কর ব্যবসায় লাভ করা দুষ্কর এবার আপনি ভাবেন যে আপনি অর্থের দিক দিয়ে যে জাতিকে আগিয়ে নিয়ে যাবে সেই অর্থের দিক দিয়েও আমরা পিছিয়ে আর যাদের অর্থ আছে সেই অর্থগুলো দিনের উপরে ফিফটি পার্সেন্ট ব্যয় হয় কথা হয় বাড়ি নহলে গাড়ি আর আছে তো মুসলমানদের একদম বাবু রেডি হাঁড়ি এটা বুঝলেন কিছু গাড়ি বাড়ি আর কিছু না হলে হাঁড়িটা কেন বললাম বলেন তো খাওয়াতে খাওয়াতে উস্তাদ তাহলে যে অর্থটাও সঞ্চয় করেছে দিনের উপরে যে খরচ করবে সে উপায়টাও নাই বিয়ে একটু কুটকুট করছে পয়সা বিয়ে সময় কিছু কিছু অধিকাংশ ক্লাব গুলো অধিকাংশ লাভ গুলো মেদিনীপুর বাদ না হাওড়া বাদনা দুই দিন তিন দিন চার দিন ব্যাপী সবাইয়া বড় বড় ড্যান্স এগুলোকে কি বলে ওই ডিজে বক্স এই কথা বলেন কি বক্স ডিজে বক্স হ্যাঁ পয়সা রোজগার করেছে সারা রমজান মাসে আল্লাহ একটু বরকত তর্ক দিয়েছিল যা রুজি রোজগার করেছিল বলে এক সপ্তাহে মালগুলো শেষ করব আমি আপনাকে হেডলাইনটা বলি নি এখনো আমি শুধু হেডলাইনটাই যাচ্ছি আমি জলসা এখনো করিনি আমি হেডলাইনটাতেই ওই আপনার জলসা ধ্বংস হয় প্রথম অর্থ আর ভারতবর্ষে বর্তমান সময়ে চাকরির দিক দিয়ে এ জাতি পিছিয়ে কেন চাকরির অধিকার কি এ দেশে মুসলমানদের নেই এবার আপনি বলবেন নেতারা আপনাদেরকে বলবে চাকরি হবে তোমাদের শিক্ষা আছে শিক্ষা নেই মানে মাধ্যমিক পাঁচ ছেলে আমাদের নাই কথা বলেন না কেন উচ্চ মাধ্যমিক নাই একটা হোমগার্ডের চাকরির জন্য এই পাস হলি হোমগার্ডের চাকরি পায় এই পাস হলে যদি হোমগার্ডের চাকরি পায় আমাদের মাধ্যমিকের কত হাজার হাজার ছেলে এমনি মাঠে ধান চাষ করে শিক্ষা নাই কেন বলেছে চাকরি দেবে না এটা বলো বরঞ্চ এদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন এ শাসন করেছে তখন এদেশের মাটিতে মুসলমানদের সরকারের খাতায় 27% চাকরি ছিল কতবার শুনেন কথা বলেন কতবার শুনেন তাহলে তোমরা বলবো ব্রিটিশরাই ভালো ছিল যাই করুক না করুক गुलामी তো সারা ভারতবর্ষ বর্ষ করেছে যারা এই দেশের জন্য শ্রম দিল রক্ত দিল সব দিল এদের স্বাধীনতাই আজকে পার্লামেন্ট তোমাদের হাতে তুলে দিল আজকে মাথায় বেল ভেঙে খাচ্ছ বল তারই ভাঙে দাঁতের গোড়া এই জমিনটাও তো তোমার না এ দেশটাও তো তোমার না কৃতজ্ঞতা অকৃতজ্ঞ বর্তমানের মানুষ অকৃতজ্ঞ যদি কৃতজ্ঞ হতো তাহলে অবশ্যই এ দেশে মুসলিম টুপিওয়ালা দাড়িওয়ালা এদের ভুলে যেত না আজকে কিন্তু গান্ধীজিকে চিনালো কে নেতাজি সুভাষ বসুকে চিনেছেন নেতাজি সুভাষ বসুকে চিনালো কে আমার কাছে এখনো পর্যন্ত আছে আহা আবুল kalam আজাব নাম আবুল না জি সম্মান দেখেন তৎকারিন সময়ে ট্যাক্সি থেকে নামছেন আর সাধারণত দেখবেন ট্যাকসির গেট কারা খুলে বড় মানুষ নাকি কথা বলে না যারা বডিগার্ড থাকে যারা সিকিউরিটি থাকে বা যারা আদাস থাকে হ্যাঁ আমি আপনাকে মোবাইলে ছবি দেখিয়ে দেবো কারণ আমরা তো ইতিহাসের মানুষ না রাখতে হয় বহু তথ্য জহরলাল নেহরুজি নিজে গেট খুলছে আর মনা আবুল কালাম আজাদ ট্যাক্সি থেকে নামছে আল্লাহ আকবর বলবেন কতটা শ্রদ্ধা ছিল দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে আজকে যারা ঘৃণা করছ যারা লুঙ্গিওয়ালা বলে চিহ্নিত করতে লুঙ্গি 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 বাহিনী বাহিনী বলছো মানে মুসলিম না কি আমার হিন্দু ভাইরা পড়ে না কথা বলেন না কেন আমাদের বাঙালি ভাইরা না কথা বলেন বিহারে পরে না তামিলনাড়ুতে পড়ে না কোথায় পরে না আপনারা এক সিস্টেমে এ তারাও এক সিস্টেমে পড়ে পরে আমাদের আদিবাসী মায়েরাও ঠিক তাহলে আপনি লুঙ্গি বাহিনী বলছে। লুঙ্গি দেখে চিহ্নিত বলছে। এটা ভারতবর্ষের মুসলিমকে টার্গেট করে নয় ভারতবর্ষের একটা বৃহৎ জনসংখ্যাকে কিছু সাইড এবং টোন ক্রী মারা হয়েছে বারবার একটা জিনিস ভাববে আপনার যদি পরিবারে পাঁচটা সন্তান হয় একটা যদি বিকলঙ্গ হয় তো বিকলঙ্গ হয়েছে তার জন্য যদি মা বাপ বলে না ওই ছেলেটা আমার সম্পত্তিতে ভাগ পাবে না কথা বলেন না কেন না সমান পাবে যদি বড় ছেলেটা জজ হয় ও যদি এক বিঘে পায় মেজ ছেলেটা যদি মাস্টার হয় ও যদি এক বিঘে পায় তো বিকলঙ্গ যেটা কিছু করতে পারে না বরঞ্চ বাপ মা যদি পরকিত পক্ষে বাপ মা হয় তো বিকলঙ্গ যখন অকর্ম কর্মহীন কর্ম করার ক্ষমতা নাই বরঞ্চ এক বিগের জায়গায় দুই বিগে দিক কথা বলে না বাস্তব না অবাস্তব আজ যদি আপনার মনে হয় শিক্ষায় মুসলিম সাচার কমিটির রিপোর্টটা পেশ করেছে ভারতবর্ষের জমিনে মুসলিমরা শিক্ষায় পিছিয়ে আছে অর্থনীতিতে পিছিয়ে আছে তাহলে পিছিয়ে পড়া জাতিকে পিছিয়ে পড়া মানুষ দেশের প্রধানমন্ত্রী শ্রী শ্রীধর দামোদর মহাশয় বলেন না আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী না আমি বিজেপির প্রধানমন্ত্রী মেনে নেবে কেউ কথা বলে না বিদেশে ভিন্ন ভিন্ন দেশে যায় ভারতের প্রধানমন্ত্রী হিসাবে সম্মান পায় না পার্টির নেতা হিসাবে সম্মান পায় জোরে বলেন ভারতবর্ষের নেতা হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে সম্মান পান আমরা ভারতবাসী ভারতের বাসিন্দার আমরা আমরা গর্ববোধ করি এই জন্য প্রধানমন্ত্রীর সম্মান হয়েছে আপনার পার্টির নেতা হিসাবে সম্মানিত হন না দেশের প্রধানমন্ত্রী হিসাবে সম্মানিত হন আর ওই দেশের নাগরিক আমরা তাহলে যদি পিছিয়ে পড়ে থাকে কেউ এই জাতিকে তোলা এ ভালো এডুকেশন দেবা এই দায়িত্ব তো ছিল আপনার যে এদের ভিতর থেকে তুলে নিয়ে আসতে হবে ভালো এডুকেশন দাও ভালো লেখা পড়া দাও আর আমাদের নেতৃত্ব বলছে না কলম খাতা কেড়ে নাও মোবাইল হাতে দিয়ে দাও আর না হলে সব বুদ্ধকল করার জন্য এদেরকে রেডি করে দাও মোর বিতুরা মার বিতুরা আর গদিতে বসবো কথা বলে না গদিতে বসব আমরা একটার পর একটা বিদ্বেষ একটার পর একটা হিংসা ভারতবর্ষের শুনে রেখে দেন আপনি যে পাটি করেন কোনো পার্টির পক্ষে বিপক্ষের প্রশ্ন না কিন্তু ভারতবাসী হিসাবে হিন্দু হন খ্রিস্টান হন জৈন হন বুদ্ধ হন কারণ আমরা বক্তব্য শুধু মুসলিম সমাজের মাঝখানে রাখি তা না আমরা বক্তব্য রাখি হিন্দু ভাই সমাজের ভিতরে অন্যান্য ধর্মীয় সমাজের ভিতরেও আমাদেরকে বক্তব্য রাখতে হয় বিভিন্ন সময় সর্বধর্মীয় সমন্বয়ের যখন কোনো সভা হয় সেখানেও বক্তব্য রাখতে হয় আমরা তখন বক্তব্য রাখি আমরা ধর্মের ভিত্তিতে নয় তখন বক্তব্য রাখি আমরা ভারতীয় আমরা ভারতবাসী আমরা সবাই এক আর ভারতবাসী হিসাবে আমরা নির্ণয় করব কারণ দেশের প্রধানমন্ত্রী হোক দেশের মুখ্যমন্ত্রী হোক দেশের অর্থমন্ত্রী হোক দেশের সরস্ব মন্ত্রী হোক আপনার একটা ভোট পরেনি জোরে বলেন না কেন পড়াশোনা পরেনি খুব ভালো করে মূল্যায়ন করবে 10 টাকা টাকা আছে দশ টাকা আচ্ছা এই টাকাটা নয় করতে গেলে কি করা লাগে না এটা হবে কখন এক টাকা কমিয়ে দেবো যখন বলেন এটা নয় হবে কখন এক টাকা কমিয়ে দেবো যখন এখন বলেন এক টাকা কমিয়ে দিলি এটা দশ হবে না নয় সবাই নয় দশ কেউ বলবে না আবার যদি এক বাড়িয়ে দেন দশ বলবে না এগারো তাহলে এক বাড়িয়ে দিলে এগারো এক কমিয়ে দিলে নয় দশ কিন্তু নয় কি বললাম এক বাড়িয়ে দিলে এগারো এক কমিয়ে দিলে নয় দশ কিন্তু নয় এবার আপনি বিবেক দিয়ে বলেন ওই একটা টাকা যদি পাশে পড়ে থাকে কেউ যদি মনে করে ওটা একটা টাকা করে বাবা এই টাকাটা পূরণ করতে গেলে ওই কি লাগবে কথা বলেন না কেন এক টাকা কি লাগবে এটা মাথায় রাখবে একটা মানুষের ভোট যদি আপনার পক্ষে যায় আপনার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে ওই একজন মানুষের ভোটের দামটা দশ টাকার দাম যেমন বেশি কারণ দশ টাকাটা পূরণ করতে গিয়ে ওই সংখ্যায় চেয়ারটা পেতে গিয়ে ওই একটা ভোটের যেমন দাম আছে ওই এক টাকার যেমন পূরণ করতে গেলে দশ টাকা ওই এক টাকার দাম হয় আপনি তাচ্ছিল্য না করে আপনাকে ভাবতে হবে ওই একটা ভোট তার দাম এতটাই নিরানব্বইটা ভোটের যে দাম ভোটের সেই দাম কারণ একশোর সংখ্যা পূরণ হবে তখন ওই এক টাকাটা জয়েন্ট হবে বুঝতে পারছেন না পারেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কোথাকার প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাকে ভাবতে হবে আপনি ভারতবর্ষের জনগণের প্রধানমন্ত্রী আপনাকে ভাবতে হবে আমি এই হিন্দুস্থানের প্রধানমন্ত্রী কোন দলের না এটা যদি হয় তাহলে কাউকে টার্গেট করে নয় কোন জাতিকে টার্গেট করে নয় এটা আপনাকে মাথায় রাখতে হবে সেই জন্য খুব ভালো করে আগিয়ে এবার আগা এবার বলেন যে দেশের মানচিত্রে আমরা বর্তমানে আছি চল্লিশ কোটি জনসংখ্যা মুসলমান এবার আমার কথা হেডলাইনটা মূল সাব হেডিংটা আপনাকে বলবো এটাকে মূল্যায়ন এখানেও যারা বসে আছেন জবাব তারাও দেবে সারা দুনিয়ার কয়শো কোটি মুসলমান বললাম সবাই দুইশো কোটি মুসলমান ভারতবর্ষের মুসলমান জনসংখ্যা কত বললাম চল্লিশ কোটি মুসলমান দেশের প্রধানমন্ত্রী প্রথমবারে প্রধানমন্ত্রী হয়েছিল ভোট পেয়েছিল কত জানেন কোটি কত কোটি জোরে বলেন কত কোটি ভারতবর্ষের বর্তমান মুসলিম জনসংখ্যা হলো চল্লিশ কোটি দেশের প্রধানমন্ত্রী প্রথম ভোট পেয়ে প্রধানমন্ত্রী হলেন সতেরো কোটি ভোট পেয়ে সংখ্যায় তার ঝুলিতে বলল এখন বিবেক এই জায়গায় মূল্যায়ন করি এই ভারতবর্ষের চল্লিশ এই এলাকায় যারা বসে আছেন এই জনসা যারা শুনছেন তারাও আর সারা দুনিয়ার মুসলমান ফেসবুক যারা চালায় ইউটিউব যারা চালায় সোশ্যাল মিডিয়া যারা চালায় অনলাইনে ব্যস্ত থাকে যারা এ ভাবনা তারাও

রব আমার নাম্বার ওয়ান নবী আমার নাম্বার ওয়ান কালিমা আমার নাম্বার ওয়ান কিতাব আমার নাম্বার ওয়ান ধর্ম আমার নাম্বার ওয়ান জাতি আমি নাম্বার ওয়ান এবার বিবেক দিয়ে বলেন সব আমরা পেলাম আল্লাহর কাছে হাত তুলতে দেরি আমরা অন্যের কাছে হাত তুলি না আল্লাহর কাছে চাই অন্যের কাছে চাই না এখন দিয়ে বলেন সব মানুষের একটাই প্রশ্ন আমরা পেরে না কেন মসজিদে দোয়া চলসাই দোয়া টুপি আমরা পড়েছি কার জন্যে আল্লাহর জন্য না নিজের জন্য সবাই বলেন আল্লাহর জন্য দাঁড়ি জোরে বলেন জন্য। তাহলে আপনি এবার বলেন আমরা আল্লাহর জন্য কিন্তু এত কিছুর পরেও আমরা অন্যদের কাছে পেরে উঠছি না কেন দুর্বলতা কোথায়